আর এটা তৈরি করতে প্রথমে নিয়েছি একটি একদম পাকা কলা, এটাকে বলা যায় মজা কলা। কলাটাকে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করার পর এর উপর দিচ্ছি একটি ডিম। এবার ডিমটাকেও কাঁটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, দিচ্ছি সামান্য একটু লবণ। আর এ পর্যায়ে 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আপনাদের কলাটা যদি বেশি মিষ্টি হয় চিনিটা না দিলেও হবে, আবার চাইলে আর একটু বেশি চিনিও দিতে পারেন। মোট কথা, চিনিটা একটু আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এবার এতে দিয়ে দিব ময়দা। ময়দার পরিমাণটা এখানে এক্সাক্ট বলা যাচ্ছে না, কলা ডিম এগুলোকে নিউট্রালাইজ করতে যতটুকু ময়দা লাগবে ততটুকুই দিতে হবে। আমার 1.5 কাপ ময়দা লেগেছে এরকম একটা ডো তৈরি করতে। আর এবার এটাকে 10 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার এই ডোটাকে একটি উডেন বোর্ডের উপর নিয়েছি আর উপরে আবারও কিছু ময়দা দিয়ে খুব ভালোভাবে এটাকে মেখে নিচ্ছি। এরপর এই ডোটা দিয়ে একটা মোটা রুটি মতো বানিয়ে নেব। এই দেখুন, এরকম একটা রুটি বানিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে ঠিক এভাবে করে কেটে দিচ্ছি। সম্পূর্ণ রুটি এভাবে কেটে নেওয়ার পর এবার এটা থেকে এভাবে ছোট ছোট করে কেটে নেব। আর কাটার পর এটাকে ছাড়িয়ে হাত দিয়ে এভাবে ডোলে এরকম ফিঙ্গারের মতো বানিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। এই দেখুন, সবগুলো বানানো হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে এই ফিঙ্গারগুলোকে আমি তেলে ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে মিডিয়াম থাকবে, তো আমি এক এক ব্যাচ করে ভেজে নিচ্ছি। মাঝে এভাবে একটি শাস্তিক কাঠি দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে পারেন। আর এগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব। এই দেখুন, এগুলোতে অনেকটাই ব্রাউন কালার চলে এসেছে। আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এরকম কালার আসার পর এগুলোকে একটি অয়েল স্ট্রেনার দিয়ে তুলে কিচেন টাওয়ালের উপর রেখে দিচ্ছি। দেখুন, এবার পরিবেশন করলাম দারুণ মজাদার ব্যানানা ফিঙ্গার। দেখলেন তো কত সহজে আর অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। বিকেলের নাস্তায় এটা বানিয়ে বাচ্চাদেরকে পরিবেশন করতে পারেন, নিজেরাও এটা করে খেতে পারেন, অথবা গেস্ট আসলেও পরিবেশন করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। আজকে তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।